প্রশাহী চার আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তার স্ত্রী মেয়র পারভিন সহ বাইশ জনের নাম উল্লেখ করে অর্ধ শতাধিক আওয়ামী লীগ বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার রাত দিকে আব্দুল মতিন নামে এক ব্যক্তি বাদী হয়ে বাঘমারা থানায় এই মামলা দায়ের করেন এজাহারে বলা হয় গত পাঁচই আগস্ট সকাল দশটার দিকে বাঘমারার ভবানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে গাঙ্গোপাড়া বাজারে আসামিরা আব্দুল মতিনের ওপর হামলা চালায় এবং তার মোটরসাইকেল পুড়িয়ে দেয়